গুনিহিমি, এ নাটকে ধনী ব্যবসায়ীর একমাত্র পণ্য সুইট। রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্তপ্ত করা এই বকাটেদের নিলয় এভাবে শায়েস্তা করেন। আপনি কেন এদেরকে মারতে গেছেন? এদের বড় ভাই অনেক বড় মাস্তান, ও উনি আসলে আপনাকে একদম শেষ করে দিবে। মাস্তান কালাকামালের এন্ট্রি ঘটে উত্তম মধ্যম খাওয়া বকাটেদের নেতাত্রী, জানতে চান কে মেরেছে তার চেলাদের। বকাটেরা দেখিয়ে দিয়ে নিলয়কে এ সময় ইউরোপ কন্টিনেন্টাল বলেন, আমি সুইটির কাজিন আলমগীর। পরিচয় জেনে অবাক হয় কালাকামাল, পাল্টে যায় দৃশ্যপট। তো আজ স্বরে বিনয়ের সঙ্গে কথা বলে নীলয় আলমগীরের সাথে, বলে তাকে কামাল বলে ডাকতে, তুই বলে সম্বোধন করতে। তোর ছোট ভাই ব্রাদাররা প্রত্যেক দিন আমার খালাতো বোনরে আসতে যাইতে ডিস্টার্ব করে। কালাকামাল বলে, আপনি সুইট কাজিন, আজ থেকে আপনি এই মহলে বুক ফুলিয়ে চলবেন। আজকে থেকে সব তোমার ছোট ভাই, ঠিক আছে? কোনো ঝামেলা হলে খালি আওয়াজ। অবাক হেমিও, জানতে চান কি এমন করেছেন নীল যে এরকম পরিবর্তন, আপনাকে এত সম্মান করলো, আমাকে এত সম্মান করলো। কি? আমি সুইটির কাজিন। সন্ত্রাসীর সাথে বকাটের সাথে মারামারি করে সুইটিকে উদ্ধার করলো। নীলকে দেখে খালি মনেই হয়নি যে তার গায়ে এত শক্তি। তাই তিনি স্থির করেন মেয়ের সার্বক্ষণিক নিরাপত্তা নিতে পারে এমন একজনকেই হিমির পাশে দরকার। আজকে থেকে তুই সুইটির চাকরি করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর স্টার্টিং স্যালারি আমি ধরলাম মাসে 50,000। মেয়ে হিমিকে নিয়ে উদ্বেগের কথা জানান নীলয়ের খালাও। তার চলাফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করার ব্যাপারে তিনিও কম উদ্বিগ্ন নন। আজকে থেকে আমি 24 ঘন্টা আমার কাজিন সুইটির দিকে নজর রাখবো। ওর মাঝে কি কি ভেজাল আছে তা বের করে এনে আপনাদের জানাবো। শুরু হয় হিমিকে ফলো করার ডিউটি, কিন্তু নীলয়ের এহেন আচরণ হিমির ব্যক্তি স্বাধীনতা বাধা হয়, বিরক্ত হন তিনি। আমরা দুজন যদি এভাবে আলাদাভাবে যাই, ছেলেরা তোর দিকে তাকাবে, বিরক্ত করবে। যদি হাত ধরে যাই তাহলে মানুষ হবে আমরা স্বামী স্ত্রী। ওদের হাত ধরে হাঁটতে দেখে বখাটেদের অনুগ্রহ ক্ষিপ্ত হয়ে ওঠে। হিমি জানান তিনি নীলয়ের সঙ্গে প্রেম করছেন না, তাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্কই নেই। এখানেও বুদ্ধির প্রয়োগ ঘটান নীলয়। এই দুজন কি সেই দুজন যে দুজনের নামে একটু আগে আমরা জিডি করে আসলাম? বখাটে দুজন পাধের ক্ষমা চায় নীলয়ের কাছে, হিমিকে আর উত্তপ্ত করবে না বলে প্রতিশ্রুতি দেয়। নীলয় তাদের সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো দিনের হিমিকে উত্তপ্ত করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এইভাবে যে ছেলেরা তোর ডিস্টার্ব করতে আসবে আমি তাদেরকে দৌড়ের উপর রাখবো। প্রাইভেট টুইটের প্রতি হিমির মুগ্ধতা দেখে নীলয় আশঙ্কিত হয়ে পড়ে সে যেন কোনো অঘটন ঘটে। প্রাইভেট মাস্টার যে স্মার্ট আর লম্বা, আমার কাজিন সুইটি যেভাবে তার দিকে হা কইরা তাকায় আছে, কবে যে কি ঘটনা ঘটে যায় আল্লাহই জানে। হিমের প্রাইভেট টুইটের সম্পর্কে যা নয় তাই বলে তাকে অভিযুক্ত করে তার কৌশলের নীলয়। কেমন দিলাম সুইটি? এরকম করে তোর আশেপাশে জমে থাকা আগাছাগুলোকে আমি ঘেজ ঘেজ করে কেটে দিব। তাতে ফোনে কথা বলে ব্যস্ত হিমি রুমে ঢুকেন নীলয়, জানতে চান কার সঙ্গে কথা বলছেন। এতে রেগে যান হিমি। তোর মোবাইল দে, পাসওয়ার্ড বল। আমি আমার ফোনে পাসওয়ার্ড কেন আপনাকে বলতে যাব? বিভিন্নভাবে আপনার মেয়ে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ছেলের সঙ্গে কথা বলে, সেটা দেখার জন্য মোবাইল নিয়েছি, কিন্তু সে পাসওয়ার্ড দিচ্ছে না। সাব্বির অনবারস, হায় হায় জোবান তোসিফ, তুই তো কাউরে মাত্রা করছ না, এই তুই মানুষ না মেশিন। এই মোবাইল আজ থেকে ব্যবহার করতে দেবেন। মেমোসে আপনারা তাড়াতাড়ি ছাদ থেকে যান, আমার কাজিন আলমগীর ভাই যদি এখানে আসে আপনাদের দুইজনকে লাঠি মাইরাই ছাদ থেকে ফালায় মাইরা ফেলবে। তাদের দুজনের জন্য শাস্তির সহজ ব্যবস্থার কথা জানান নীলয়। হিমিকে ভার্সিটিতে বসে দিয়ে বাসায় ফিরছেন নীলয়, হঠাৎ তার চোখ আটকে যায়। তিনি এই দৃশ্য থেকে খেপে যান, ছেলেটির পরিচয় জানতে চান, বলেন, আপনি শুধু আপনার শিল্পপতি বাবাকে একটা ফোন দিয়ে আমার খালুর বাসায় আসতে বলেন, দেন ফোন, দেন তাড়াতাড়ি ফোন দেন। আসলে আমার ফোনে ব্যালেন্স নাই। পরিচয় নিশ্চিত হয়ে তার উপর চলে ডাইরেক্ট অ্যাকশন, সহজ কথায় উত্তম অ্যান্ড মধ্যম। বন্ধু আমার হেডফোনের দোকানদার ভাইয়া, মজা নিন না। আচ্ছা আপনি বাবাকে কিছু বলেন না প্লিজ। হিমির ওই অনুরোধ রাখেননি তিনি, দায়িত্ববোধ থেকে রাস্তার ঘটনাটা জানিয়ে দেন খালাফেলুকে।
হবে না, তাকে যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিতে হবে। কেলেঙ্কারি ঘটার আগে নীলুকে পাত্র দেখতে বলেন। অনেকগুলো পাত্র থেকে সাক্ষাৎকার নিয়ে যোগ্য পাত্র নির্বাচন করা হবে। মা, আমি বিয়ে করব না। মা, তুই কি করবি, হেডফোনে গান শুনবি? পাত্র নির্বাচনী বোর্ডের সামনে মহলের বখাটেদের হাজির করেন নীলু। এই যে আপনারা, পাত্র হিসেবে যদি আমার পছন্দ না করেন তাহলে এই চারজন না আমি উঠাই নিয়ে যেতে পারি। হিমি তাদেরকে বিয়ে করতে চাইছেন, তাই খুঁজছেন নতুন কৌশল। নীলুকে ভালোবাসেন বলে জানান, বলেন বুদ্ধি খাটিয়ে সাক্ষাৎকার দিতে আসা বখাটেদের বের করে দিতে। বানানো গল্পে কাজ হয়। বখাটেদের নেতা কালাকামল সহ সবাই তান ভয়ে দৌড়ে পালায়। এই যে পাত্র আসছে, তাদের সাহস কেমন? তারা কি সুইটিকে বাঁচাতে পারবে নাকি? এটা পরীক্ষা করার জন্য মিথ্যা কথা বললাম, সব ফেল করছে। রাতে বিছানায় শুয়ে আছেন হিমি, চুপচাপ মোবাইল স্ক্রিনে দৌড়ে ঢোকেন নির্ণয়। বিরক্ত হন, বোকাটা বুঝে না কেন রুমে আসছি, এখন গভীর রাত, প্রেম করতে আসছি। নির্ণয় বলেন, বিকেলবেলা তোমার সঙ্গে আমার প্রেম হলো, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বিকেলবেলা আপনার সাথে আমার প্রেম হয় নাই, বিকেলবেলা হয়েছে মিথ্যাচার। হিমি বলেন, কি কেমন দিলাম? নীলু বলেন, মারাত্মক দিছস, এখন কেমন দিই সেটা দেখ। সুইটি কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে সব আমি খেয়াল রাখছি, আপনাদের কাছে এসে সেগুলো রিপোর্ট দিচ্ছি। এসব করতে গিয়ে হিমি তার প্রেমে পড়ে গেছে বলে জানান খালাখালুকে। আমি যদি তাকে ভালো না বাসি, আমি যদি তাকে বিয়ে না করি, সে নাকি বাঁচবে না, মরে যাবে। খালু বলেন, আমার মেয়ে তোকে পছন্দ করে, সে হিসেবে তুই খারাপ না, তোর সাথে আমার মেয়ের বিয়ে হবে। তুই কি পড়তেছস, কবে থেকে এত পড়াশোনা? সুচু, আপনি এরকম শেরওয়ানি গায়ে দিয়ে নতুন জামা সাজে আমার রুমে বসছেন কেন? মার কাছে জানতে চান তার পাশে এই বেশ এসেছেন কেন। মা জানান, এখন তোর সাথে বিয়ে হবে সেজন্য। আমার তো মান সম্মান কিচ্ছু থাকবে না এখন বিয়ে করতে না পারলে। একটু আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছি যে বিয়ে করতে যাচ্ছি। বাবা বলেন, যদি হিমি তাদের কথা মতো নিয়ে ডেকে বিয়েতে রাজি না হন, তারা স্বামী স্ত্রী দুজনই বিষ খেয়ে আত্মহত্যা করবে। মা দুঃখ করে বলেন, বিয়ে তো চায় না, আমরা পৃথিবীতে থাকি। নীলয় বলেন, আমি হেডফোন আলোকে ফোন দিচ্ছি। মত পাল্টান হিমি। কাজী সাহেব, মাসরাতে নীলয় বলেন, আমাকে টাচ করতে পারবা না, অথচ এ সংলাপ দেওয়ার কথা ছিল হিমির। কেন পরিবর্তন? আমার এক ফুপু থাকে সুইজারল্যান্ডে, সে আমাকে বলছে বিয়ের এক বছরের মাথায় আমার যদি বাচ্চা হয় তাহলে আমার ফুল ফ্যামিলি সহ আমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে। এ কথা শুনে হিমি আনন্দিত। পরিকল্পনা পাল্টে, তুমি কিন্তু এখন আমার কাজিন, তুমি আমার হাজবেন্ড, টাচ করো।